বলো বাবু বাবু আমি আমি তোমাকে বাবু ভালো না না ভালো বাসি হাততালি 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 দাও হাততালি 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 গুড মর্নিং গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে 25th January আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিকে ঘন কুয়াশাচ্ছন্ন ঘুম থেকে উঠে দেখি চারিদিকে অলমোস্ট অন্ধকার আর এই শীতের মরশুমে এই প্রথমবার আমাদের এরিয়াতে এত ঘন কুয়াশাচ্ছন্ন হলো তো তোমাদেরকে আগে সিনগুলো দেখিয়ে নিই তারপর ভিডিওটা কন্টিনিউ করছি অলরাইট তো গাইস আজকে সকাল থেকে মোটামুটি আমাদের বাড়িতে রান্নার তোড়জোড় কারণ আজকে আমার বড় মামার মেয়েকে এখানে ইনভাইট করা হয়েছে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য তাই সকাল থেকে নেহা এই যে অ্যাকচুয়ালি এগুলো গতকাল দিদা কিছুটা কাজ এগিয়ে দিয়ে গেছিলো আর বাকিটা নেহা করছে আর এখানটায় বাবা কিচেনে আর ওখানে মা জাস্ট কিছুক্ষণ আগে কিচেনে ছিল এক্ষুনি বাথরুমে গেল আর এখানে নেহা টমেটো কাটছে মর্নিং গাইজ এই আমি ব্রাশ নিয়ে বসে আছি এখন ব্রাশ করব আজকে বড় মামাদের ইনভাইট করা হয়েছে কারণ আমার বড় ননদের বর্দির আইবুড়ো ভাত খাওয়ানোর প্ল্যান ছিল তাই ওদের ইনভাইট করা হয়েছে ওরা দুপুরের মধ্যে চলে আসবে তাই মা আমি বাবা সব কিচেনে ব্যস্ত আছি ও একটু পরে মাটন কিনতে যাবে আমি ব্রাশ করতে বসেছি ব্রাশ করে আবার যাব কিচেনে আমাদের বিয়ে না আমার মামার তো দিদির বিয়ে আর আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে ওই আইবুড়ো ভাত খাওয়ানো হয় না ওই ব্যাপারটা তো ওই জন্য তুমি 4 কেজি মাংস ভালো করে দাও মাংসের রেট কত এখন 740 বাহ আজকে আমরা সকাল থেকে আমার বড় টেলার মেয়ের আইবুড়ো ভাতের জন্য রান্না বান্নার আয়োজন করেছি এই রান্না বান্নাতে আমি ছবি নেহা শুভ সকলে মিলে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি তো শিনু আর বিকাশ আর পুটু তার বাবা মা এক্ষুনি আসবে ওদেরকে আমরা ইনভাইট করেছি সবাই মিলে আনন্দ করব আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা আজকে খুব সুন্দর করে সাজিয়েছি অলরাইট তো গাইস জাস্ট কিছুক্ষণ আগে মাটন কিনে ফিরলাম আর আমি লাস্ট 5-6 মাস ধরে যতবারই মাটন কিনতে যাই উনার দোকানেই যাই বাই দ্য ওয়ে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে বা আজকে যে আইবুড়ো ভাতের যে প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামে হয়তো আমি থাকতে পারবো না কারণ আজকে উইকডেস আজকে আমাকে অফিস যেতে হবে বাবাকে বারণ করেছি আজকে অফিস যেতে তাই হয়তো বাবা বাড়িতেই থাকবে বাট আমরা এই অ্যারেঞ্জমেন্টটা ভেবেছিলাম 26 জানুয়ারি করবো কারণ 26 জানুয়ারি সবার মোটামুটি ছুটি থাকে তো ওই দিনই করবো বাট ওই দিন আমাদের একটা অন্য প্ল্যান আছে তাই এই প্রোগ্রামটা একদিন আগে এগিয়ে আনা হয়েছে আজকে মঙ্গলবার আজকে এই প্রোগ্রামটা হবে কি করছো খাওয়া হয়েছে আমার দিকে তাকা খাওয়া হয়েছে কি দেখছো তুমি পুটু খেয়েছে পুটু খেয়েছে পুটু পুটু তুমি খেয়েছো খাওয়া হয়েছে হ্যান্ডশেক 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 তুমি ঘুমাচ্ছ ঘুম পেয়েছে তোমার তোমার ঘুম পেয়েছে আচ্ছা ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো এটা কি হবে তো সাথীদের জন্য আজকের এই অনুষ্ঠান তো সাথীদের জন্য এই আইটেম গুলো সাজানো হচ্ছে যেমনটা তোমরা দেখছো থালাতে নেহা খুব সুন্দর করে স্যালাড সাজাচ্ছে ভাতের পাশে অলরাইট তো গাইস সাথীদের আইবুড়ো ভাতের প্রথম আশীর্বাদ মা করলো এরপর আস্তে আস্তে সবাই বড়রা করবে আশীর্বাদ অলরাইট তো গাইস সাথীদের আশীর্বাদ পর্ব শেষ এখন খাওয়া দাওয়া সাথীদি জাস্ট এখন খেতে বসছে আর তো সাথীদির জন্য আজকে স্পেশাল যেটা রান্না করা হয়েছে সেটা হচ্ছে এই ভাত স্যালাড বেগুনি কুদলি ভাজা আলু ভাজা সিম ভাজা আর মাছ ভাজা এটা ওলকপি ভাজা ওলকপি ভাজা কুমড়ো ভাজা
এটা কি মাছ? এটা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ ভাজা, পাবদা মাছ ভাজা, আর এখানটায় বাঁধাকপি তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, প্রত্যেকবারের মতো মাছের মাথার কালিয়া, আর এখানে মটন, এখানে চাটনি, এখানে পাঁপড়, এখানে মিষ্টি, প্রত্যেকবার সাথী দিকে মাছের মাথার কালিয়া দেওয়া হয়। কোনো বাড়ি গিয়ে খায় না, কিন্তু এবারে প্রথমবার প্রথম এটাই খাবে, তারপরে বাকিগুলো দিয়ে শুরু হবে। এটা ঠিক আছে, ফার্স্টে এটা দিয়ে শুরু করতে হবে। আর এখানে বাকি সবাই খেতে বসছে, সানু, বড় মামা, এখানটায় ভাই। তো খাওয়াটা হয়ে যাক, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। অলরেডি তো গাইস, জাস্ট কিছুক্ষণ আগে আমি বাড়ি থেকে লাঞ্চ সেরে আমি জাস্ট অফিসে আসলাম। এখানে কিছু কাজ আছে, কাজগুলো কমপ্লিট করার পর আমি আবার বাড়িতে ফিরব। বাড়িতে ফেরার পর আমি ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, জাস্ট আমি অফিস থেকে কিছুক্ষণ আগে ফিরলাম, আর এখানে এসে দেখি সবাই মিলে লুডো খেলছে, বাবা, সাথীদি, নেহা আর সিনু। কে জিতছে লুডোতে? আমি মোজা খুলে দেবো। আচ্ছা 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 আচ্ছা, খুলে দিচ্ছি, খুলে পরে থাকো, পরে থাকো, ঠান্ডা না, ঠান্ডায় পড়ে থাকতে হয় মোজা। বলো বাবু, আমি তোমাকে ভালো, না না ভালো বাসি। হাততালি 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 দাও, হাততালি 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 হাততালি, এখানটা হাম্পি দাও। এই অলরাইট, তো গাইস সকাল থেকে নেহা রান্না বান্না করে সব কিছু কমপ্লিট করে এখন রেস্ট নিচ্ছে, আর কিছুক্ষণ আগে লুডো খেলছিল। লুডোতে কে জিতল? আগে আমরা প্রচুর লুডো খেলতাম, মানে পুরো অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতো, লকডাউন ছিল যখন আমাদের বিয়ের পরে পরে, প্রচুর সন্ধেবেলা মোটামুটি তাড়াতাড়ি রান্না করে বসে থাকতাম, কখন লুডো খেলবো, আর লুডো মানে বাজি হবে, নয় বাবা খাওয়াবে নয় মা খাওয়াবে, টিমে মোটামুটি দুজনকে অপোনেন্ট রাখতে হবে, কেউ না কেউ তো খাওয়াবে। মোটামুটি খাওয়াটা হতো, মোটামুটি আমাদের খাওয়া নিয়ে দরকার, মোটামুটি লুডো খেলার মেন পারপাস ছিল খাওয়া, এবং সেই বাজিটা হতো কি বাজি? বিরিয়ানি বাজি, পিজ্জা, মোমো, সব রকমের বাজি হতো। বাট এখন যেহেতু সবকিছু মোটামুটি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, লকডাউনও নেই, তাই আমাকে এখন অফিসে বেরোতে হয় 9:30 থেকে 10টার মধ্যে, আর বাড়ি ফিরতে ফিরতে হয়ে যায় 7:30-8টা। ওই জন্য এসেই মানে আমি ফ্যামিলির সঙ্গে পুরো টাইম দিই, যেমন পুটুর সঙ্গে খেলি, নেয়ার সঙ্গে গল্প করি, বাবা মার সঙ্গে গল্প করি, সিনু বিকাশদা আসে, সিনু বিকাশদা আবার চলেও যায় কিছুক্ষণের মধ্যে, বেরিয়ে পড়বে। তো এইভাবেই আমার দিন কাটে সারাদিন। তবে হ্যাঁ, নেহা আমাকে বলেছে যে আস্তে আস্তে আমাকে ডেইলি ব্লগ শুরু করতে, কারণ আর ব্লগ জিনিসটা আমার এতটাই প্রিয় জিনিস, আমি বারবার ইউটিউব থেকে আউট হয়ে যাওয়ার পরেও আবার ফিরে ফিরে আসি, শুধু কখন ক্যামেরা অন করব, ভিডিও শ্যুট করব, রেকর্ড করব, তারপরে এডিট করব। ব্লগ জিনিসটা এতটাই আমার খুব প্রিয় জিনিস, যাই হোক ব্লগ জিনিসটা আমি ভালোবেসেই করি। আর তারপরে নেহা আমাকে বললো যে না, তুমি ডেইলি ব্লগ শুরু করো, কিন্তু আমি বলেছি ঠিকই, কিন্তু আমি একদম মানে পুরোপুরি ক্যামেরা কনসাস, খুব ভয় লাগে ক্যামেরার সামনে কথা বলতে। তবে আস্তে আস্তে আমি ওকে রেডি করে নেবো, আর কদিন পর নেহাও ব্লগ করবে, তখন যদি ব্লগ করে তাহলে দেখবে কে, তখন দেখবে আমি ক্যামেরায় নেই, আমি সারা ব্লগেই নেই, নেহাই পুরো ব্লগ করছে। তো এইভাবেই আমরা চেষ্টা করবো ডেইলি ব্লগ দেওয়ার। তো ব্লগটা আজকে আপাতত এখানেই শেষ করছি, আর এখন বাজে কটা? 9টা বাজে, কিছুক্ষণের মধ্যে ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে যাব। সো আবার কালকে সকাল থেকে নতুন দিন শুরু হবে, কালকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আর কালকে আমাদের ডায়াগনস্টিক সেন্টারে পতাকা উত্তোলন হবে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত গুড নাইট, দেখা হচ্ছে কালকের ব্লগে, টাটা। তুমি কিছু বলবে? সবাইকে গুড নাইট, টাটা।